फेडरेशन केंद्र कमिटी संगठन धीरेन सिंह दिल्ली सेक्टर आंगुर मिया कोर्ट कर्मचारी अब्दुल शहीद सह এখন আপনাদের সামনে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেত মজুর ও কৃষক সংগঠনের সভাপতি আলমগীর হোসেন দুলাল। আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস এর দাবিতে আজকের এই মানববন্ধন। মানববন্ধনে উপস্থিত আছেন শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল রায়। আমি কৃষক সংগঠনের সাথে যুক্ত, ফলে আমি কৃষক সংগঠনের পক্ষ থেকে এই শ্রমিক কর্মচারী ফেডারেশনের যে দাবি, শ্রমিকদের যে দাবি, তাদের পক্ষের যে দাবি, সেই দাবির সাথে সহমত পোষণ করে সংহতি জানিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। স্বাগত বন্ধুগণ, আপনারা জানেন মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে মানুষের মানসিক শ্রম ছাড়া, বিশেষ করে কায়িক শ্রম, শারীরিক শ্রম ছাড়া কোনো সম্পদ সৃষ্টি হয়, কোনো সম্পদ সেখানে উৎপাদন হয়। মাটির নিচের সোনা বলেন, গ্যাস বলেন, কয়লা বলেন, প্রকৃতির মধ্যে যে মানুষের প্রয়োজনে কাজে লাগে, মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে, এই সব কিছুরই স্রষ্টা হল শ্রমজীবী মানুষ এবং কায়িক শ্রমে যারা যুক্ত তারাও। তাহলে আজকে যারা শ্রমজীবী মানুষ শারীরিক শ্রম ব্যয় করে, তারা আমাদের দেশে বাস্তবে এখানে যে তার নিজের দেশ এটা দাবি করার কোনো উপায় নেই। তার নিজের দেশে সে পরবাসী হয়ে আছে, কারণ আজ থেকে প্রায় 51 বছর আগে এদেশের মানুষ একটা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছিল, যে যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি প্রায় উপনিবেশিক শক্তিকে পরাস্ত করেছিল 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, আত্মহুতির বিনিময়ে, এবং মা বোনদের সম্ভ্রম হারাবার বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম দেশ সেখানে তারা লাভ করেছিল। এই শ্রমজীবী মানুষ তাদের সন্তানরাই মূলত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তাদের মেয়েরাই সেখানে